नमस्कार न्यूज भैनगार्डेर एक नजरे 25 आपनादेर स्वागत आमि सुप्रीति रयेछि आपनादेर संगे। एखोनो समय आछे, जारा नास्तिक आछेन तारा आस्तिक होन, भगवानके विश्वास करुन। अखिल त्रिपुरा महानाम सेवक संघ आयोजित अनुष्ठाने एभावेई बाम नेतादेर कटाक्ष करलेन मुख्यमंत्री डॉ मानिक शाह। अखिल त्रिपुरा महानाम सेवक संघेर 41तम प्रतिष्ठा दिवस उपलक्षे दुदिनव्यापी व्यापक अनुष्ठानेर आयोजन करा हलो। বিজেপি গোমতী জেলার উদ্যোগে উদয়পুরের মাতাবাড়ি এলাকায় হল বিশাল এক বাইক র্যালি। এই র্যালিতে অংশ নিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। র্যালিতে অংশগ্রহণ করে প্রদেশ বিজেপির সভাপতি বললেন, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে 7টি আসনেই জয়লাভ করবে বিজেপি দল। র্যালিকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল সবার মধ্যেই। ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন পূর্ব মানিক্য দেওয়ান এডিসি ভিলেজের ভোলানাথ পাড়া এলাকার হৃদয় চাকমা। এক কানে জমিতে সে ড্রাগন ফল চাষ করেছে। সরকার সাহায্য করলে ড্রাগন বাগান বৃদ্ধি করে নিজে স্বাবলম্বী হতে পারবে এবং অন্যদেরও ড্রাগন ফল চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিলেন হৃদয় চাকমা। প্রথম দিনই অনুশীলনে বাধা, মুষলধারে বৃষ্টির জন্য হল না অনুশীলন। তবে এই সুযোগটা পুরো কাজে লাগালেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। ত্রিপুরা ক্রিকেটের উন্নতির জন্য কি কি করা দরকার তা একপ্রস্থ কথা শুনে নেন ভারতীয় দলের প্রাক্তন উইকেট রক্ষকের কাছ থেকে। জানা গেছে টিসের কর্তাদের গুরুত্বপূর্ণ টিপস দেন খোদ ঋদ্ধিমান। এদিকে সিনিয়র ক্রিকেটের ক্যাম্প শুরু হলো যথারীতি এমবিবি স্টেডিয়ামে। রিপোর্ট করার কথা ছিল 27 জন ক্রিকেটারেরই, কিন্তু বৃষ্টির জন্য কয়েকজন ক্রিকেটার আসতে পারেনি। 3 জন পেশাদার ক্রিকেটার রিদ্ধিমান সাহা, সুদীপ চ্যাটার্জি ও দীপক খুত্রিয়া যথারীতি এদিন রিপোর্ট করলেন। টিসির যুগ্ম সচিব কিশোর কুমার দাস এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে এদিন বেশ কিছুক্ষণ আলাপচারিতা করলেন রিদ্ধিমান সাহার সঙ্গে। সঙ্গে ছিলেন অ্যাপেক্স কাউন্সিলের আরও 2-3 জন সদস্য। রাজ্যের ক্রিকেটকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করলেন যুগ্ম সচিব কিশোর দাস, ভারতীয় দলের প্রাক্তন উইকেট রক্ষক তথা ব্যাটসম্যান ঋদ্ধিমানের সঙ্গে। প্রাপ্ত খবর এরকম যে বৈঠকটা সম্পূর্ণ একান্তেই হলো। তাতে যুগ্ম সচিব সহ বাকিরা ত্রিপুরা ক্রিকেটের উন্নতির জন্য বেশ কয়েকটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করলেন। তারই মধ্যে একটি বিষয় জানা গেল, তা হল ঋদ্ধিমান স্পষ্ট ভাষায় বললেন এবছর রঞ্জি ট্রফির ফরম্যাটে 2য় রাউন্ডে পৌঁছাতে হবে ত্রিপুরা দলকে। তার জন্য যাবতীয় যা যা করা দরকার একজন ক্রিকেটার হিসেবে তার সবটাই করবেন তিনি। তবেছাড়া বিধানসভা এলাকার জনজাতি মহল্লায় তিপ্রামথায় ভাঙন ধরালো বিজেপি। রাজ্যে এডিসি এবং বিধানসভা ভোটের আগে মন্ত্রী ভগবান দাসের হাত ধরে মরাছড়ার রামদুলা পাড়ায় এবং ফলবাগান এডিসি এলাকায় পৃথক পৃথক 2টি যোগদান সভায় প্রায় 1.5 শতাধিক ভোটার তিপ্রামথা দল ছেড়ে যোগ দেন বিজেপিতে। তাদের বরণ করে নেন মন্ত্রী ভগবান দাস। কাকরাবন স্কুল মাঠে সংসদ কাপ 2022 খেলার শুভ উদ্বোধন করলেন কাকরাবন মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর ডিস্ট্রিক্ট স্পোর্টস কনভেনার মনোজ কান্তি বিশ্বাস। সংসদ খেলার দায়িত্বে যিনি রয়েছেন ভাস্কর দাশগুপ্ত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এই খেলার মধ্য দিয়ে গ্রামে গঞ্জে যেসব প্রতিভা রয়েছে সেসব প্লেয়ারগুলোকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা, তাই এই ধরনের খেলা এলাকার মানুষদের আনন্দ জোগালো। মোহনপুর বিধানসভার পাহাড়ি এলাকার অভিচরণ বাজার সংলগ্ন টিএসআর 2য় ব্যাটালিয়নের 2টি কাঠ বোঝায় বোলেরো গাড়ি আটক। গাড়ি দুটি আটক করার সঙ্গে সঙ্গে ড্রাইভার এবং গাড়িতে থাকা মালিক পালিয়ে যায়। টিএসআর এর ধারণা গাড়িগুলি রানীর বাজার থেকে যাচ্ছিল। গাড়ি দুটির নম্বর হল TR01AC 1545 এবং পরবর্তী গাড়িটির নাম TR01AK 1625। আগরতলা বটতলা থেকে ফরেস্ট দপ্তরের রেঞ্জার প্রিয়লাল সেন জানান, তার কাছ থেকে গোপন সংবাদের খবর ছিল চোরাই কাঠ রাস্তা দিয়ে পার হবে। তারপরেই তিনি অভিযান বাজার এলাকায় টিএসআরের 2য় ব্যাটালিয়নের সাহায্য নিয়ে পাকড়া করলেন কাঠগুলো। তবে কাঠগুলির আনুমানিক বাজার মূল্য হবে 5 লক্ষ টাকা। সাতদফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে পূর্ব জলেবাসা পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন দেওয়া হল। এতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক শীতল দাস সহ অন্যান্যরা ডেপুটেশন প্রদান শেষে জলাবাসা বাজারের এক পথসভায় বক্তব্য রাখলেন শীতল দাস। आज पर्यन्त पंचायत प्रतिष्ठा पूर्व जलावासा ग्राम पंचायत के पंचायत प्रतिष्ठा आज के पर्यन्त से जगह पे गए पहुंचलो ना। बोमा तैरिर मसला पाचार करते गए हाथे नाते आटक हलो एक पाचारकारी। घटनाटी घटल मालदहेर चांचल थानार महानंदा नदीर श्रीपतिपुर घाट एलाकाय। उत्तर दिनाजपुर एलाकार खदरेक बोमा तैरिर मसला रप्तानी करार उद्देश्ये बाइक निये नदी घाटे हाजिर हय से ব্যক্তি। পুলিশ গোপন খবর পেয়ে অভিযান চালাতেই পাচারকারীকে হাতে নাতে গ্রেফতার করে। সেই সময় দুজন ক্রেতা হলস্থল অবস্থায় নদীতে ঝাঁপ দিয়ে ওপারে চলে যায়। ধৃতের নাম ইউসুফ আলী, বাড়ি চাঁচলের চন্দ্রপাড়া এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা, যার বাজার দর প্রায় 10,000 টাকা। এছাড়া বাজেয়াপ্ত হয়েছে নগদ 9,500 টাকা ও একটি মোটর বাইক। ইউসুফের নামে আগেও থানায় অপরাধমূলক কাজের ভিত্তিতে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে। শিক্ষক জাতির মেরুদণ্ড, এই কথা বাস্তব। আর এই শিক্ষাদান করতেই কিছু কিছু শিক্ষক নিজেদের কর্ম থেকে ফাঁকি দিতেও পিছুপা হচ্ছে না। এমনই এক ঘটনা ঘটল করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শিক্ষা খণ্ডের অন্তর্গত চিরাগি জিপির কমলপুর গ্রামে। প্রাপ্ত খবরে জানা গেল, কমলপুর গ্রামের 794 নম্বর কমলপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক বিজিত দাস দীর্ঘ 3 মাস ধরে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামো লাটে। শুধু তাই নয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাঝে মাঝে এসে পাঠদান করেন। কমলপুর গ্রামের স্থানীয় নাগরিকরা বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতি টের পেয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন। প্রতি বছরের ন্যায় এবছরও 28 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত ডিলাইট আই কেয়ার রিসার্চ সেন্টারের উদ্যোগে চোরাইবাড়িতে চোখের অপারেশন সহ বিভিন্ন ধরনের চোখের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা। এই জাতীয় চক্ষু দিবসের অনুষ্ঠান নিয়ে সাংবাদিকদের সাথে মিলিত হন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সপ্তজিৎ পাল। তাছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন অপর এক চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস সরকার। ধর্মনগরের রাজবাড়িতে ডিলাইট আই কেয়ার রিসার্চ সেন্টারের কর্ণধার ডক্টর সত্যজিৎ পাল সাক্ষাৎকারে জানান, 30তম বিশ্ব চক্ষু দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি জানান, 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত চোরাইবাড়িতে তরুণ সেবা দলের সহায়তায় বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে 25 জনকে বিনা খরচে শুধুমাত্র ওষুধপত্রের দাম নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হয়। তাছাড়া যারা দুস্থ তাদেরকে বিনামূল্যে চোখের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে দেওয়া হলো। প্রবল বৃষ্টি মাথায় রেখে সিপিআইএমের খোয়াই জেলা কার্যালয় থেকে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই, টিএসইউর যৌথ উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয়। মূলত মিছিলটি সংঘটিত হয় সবার জন্য কাজ চাই, সবার জন্য শিক্ষা চাই, রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবিকে সামনে রেখে এই মিছিলে নেতৃত্ব দিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পনাশ ভৌমিক, যুব আন্দোলনের নেতৃত্ব তথা খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। প্রচুর পরিমাণে দেশি মদ সহ মদ বিক্রেতাকে তুলামুড়া থেকে গ্রেপ্তার করল তুলামুড়া ফাঁড়ির পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তুলামুড়া ফাঁড়ির থানার ওসি বকুল জয় রিয়াঙ্গের নেতৃত্বে অভিযান চালিয়ে হল এই সাফল্য। এদিন প্রায় 500 লিটারের উপর বেশি দেশি মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মদ বিক্রয়কারী অমল দেব নামের এক ব্যক্তিকে জালে তুলল পুলিশ। অমৃত মহোৎসব উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করল টিএসআর এর 8ম বাহিনী। লংতরা ভ্যালি মহকুমার লালছড়াস্থিত টিএসআর এর 8ম ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন ডিআইজিপি কেডি মারাক। রক্তদান মহোদ্যান এই উদ্দেশ্যকে সামনে রেখে মোট 63 জন জওয়ান রক্তদান করলেন। বিগত দিনে টিএসআর 8ম বাহিনীর জনকল্যাণমুখী কাজের বিভিন্ন বিষয়গুলি সবার সামনে তুলে ধরলেন কমান্ডেন্ট। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়কের অবরোধে বসল গ্রামবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কে। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বিপুল সংখ্যক ছোট বড় যানবাহন। অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। দীর্ঘ ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ চলার পর অবরোধমুক্ত হয়। অবরোধস্থলে উপস্থিত হন তেলিয়ামুড়া ডিসিএম অঞ্জন দাস ও অবরোধস্থলে উপস্থিত হন ডিসিএম। দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথাবার্তা বলেন। জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার জন্য পরবর্তীতে এক মাসের মধ্যে রাস্তাটি সংস্কারের আশ্বাস দেওয়া হয় এবং দীর্ঘ ৩ ঘণ্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন অবরোধকারীরা। মুঙ্গিয়াগামী থানার পুলিশ একটি গোপন খবরের ভিত্তিতে ৬ চাকার লরি থেকে উদ্ধার করলো কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করল বিপুল পরিমাণের গাঁজা। ৪১ মাইল এলাকায় আটক করা হয় গাড়িটিকে। গাড়িটিতে চিরুনি তল্লাশি চালানো হয়। ৫১টি প্যাকেটে মোট ৩৮৭ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে আটক করা হল গাড়িতে থাকা বহিরাজ্যের গাড়ির চালক ও সহচালককে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়াকে এবং গাঁজা আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। পরবর্তীতে মুঙ্গিয়াগামী থানার পুলিশ গাঁজা সহ আটক গাড়িটিকে নিয়ে যায় মুঙ্গিয়াগামী থানায়। বহিরাজ্যের কন্টেনার গাড়ি থেকে আটককৃত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানা গেল। গাঁজা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত ২ যুবকের নাম যথাক্রমে রাজা কুমার যাদব সহচালক অমিত কুমার যাদব। উভয়ের বাড়ি বিহারের লাভপুরে। বর্তমানে মুঙ্গিয়াগামী থানার পুলিশ ২ যুবককে জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে। রাজ্যের শান্তি ও জনগণের মঙ্গল কামনার্থে শান্তি যজ্ঞের আয়োজন করা হয় আজ রাজেশ্বরী রাজরাজেশ্বরী মন্দিরে। শান্তির বাজার মহকুমাধীন ঋষ্যমুখের অন্তর্গত মুহুরিপুর রাজরাজেশ্বরী মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করল ঋষ্যমুখ মণ্ডলের প্রাক্তন সভাপতি অশেষ বৈদ্য। এই যজ্ঞানুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য যজ্ঞের অগ্নিকুণ্ডে ফুল বেলপাতা আহুতি দিয়ে জনগণের মঙ্গল কামনা করলেন। উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। যজ্ঞ শেষে জেলার অন্যান্য মহকুমায় রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে রওনা হলেন প্রদেশ সভাপতি। কার্যকর্তারা বললেন সম্মুখে একটা রাজেশ্বরী মন্দির রয়েছেন, রাজরাজেশ্বরী মন্দির। তো এই উপলক্ষে আমি এখানে উপস্থিত হয়েছি, প্লাস এখানে আজকে একটা যজ্ঞ গীতাযজ্ঞ অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। আমি খুব আপ্লুত এবং ধন্য মনে করছি নিজেকে, কারণ এরকম একটা উদ্দেশ্য নিয়ে সাংগঠনিক কাজে তো এসছি, কিন্তু তার সঙ্গেও যে ধার্মিক কাজ যেটা আমাদের পরম্পরা রয়েছে সেখানে এসে আমি খুব অভিভূত হয়েছি। সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল বলে ঘোষণা করা হয়নি, তাই সুপ্রিম কোর্টের আদেশকে অনুযায়ী চাকরিতে আবার ফিরিয়ে নিতে হবে। এই দাবিতে কিছুদিন পরপর শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিচ্ছেন চাকরিচ্যুত ১০,৩২৩ একাংশ। একইভাবে বুধবারও তারা আগরতলার অফিস লেনস্থিত শিক্ষা ভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। এদিন তাদের প্রচুর সংখ্যক সদস্য শিক্ষা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কয়েকজন প্রতিনিধি দল শিক্ষা ভবনের ভেতরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষা ভবনের বাইরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সেপ্টেম্বর হিন্দি ভাষা দিবস। কমলপুরের মানিক ভান্ডার সরকারি ইংলিশ মিডিয়াম এসবি স্কুলে ত্রিপুরা রাজ্য রাষ্ট্রভাষা প্রচার সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল হিন্দি ভাষা দিবস। এদিন মানিক ভান্ডার সরকারি ইংলিশ মিডিয়াম এসবি স্কুলের কনফারেন্স হলে প্রদীপ প্রজ্বলন করে হিন্দি ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিধায়িকা স্বপ্না দাস। উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী আঞ্জি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান রাজদীপ ঘোষ, ত্রিপুরা রাজ্য রাষ্ট্রভাষার প্রচার সমিতির সচিব হরিপদ দেব, সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত দেব প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গানের উপর নৃত্য পরিবেশন করলেন স্কুলের ছাত্রীরা। ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫,০০৮ জন। এই সময়ে কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন ৫,৬৭৫ জন। মৃত্যুর হার ১.১৯%। আবারও শিক্ষক বদলির প্রতিবাদে স্কুল তালাবন্দি, শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। ঘটনা বুধবার কৈলাসহরের ধনবিলাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। তাদের দাবি একটাই, স্কুলের প্রধান শিক্ষককে কোনোভাবেই বদলি করা যাবে না। ডোমরা হাই সেকেন্ডারি স্কুল এলাকে আমরা আজকে আমাদের টিচারটা মানে আমাদের টিচার ট্রান্সফার হইব, এই কারণে আমরা স্কুলটা লক করে দিলে এনওআইসের কিমুখী রাস্তা নতুন বাজার এই অনুযায়ী আমরা দাবি চাই যে আমাদের স্যার আমরা স্কুলে থাকে কিন্তু আমাদের স্যারের মতন অত শিক্ষা দেয় কেউ দেয় না। আমাদের স্যার কত শিক্ষা দেয়, ভালো ভালো সব আমরা স্কুলটা কত ভালো হয়েছে, জলের প্রবলেম হলে জলেরটা পাই কিতা কিতা আমরা স্কুলের মানে টিচার শ্রীযুক্ত তরুণ চাকমা আমরা এই প্রায় এক বছর যাবৎ কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিকল এক্সরে মেশিনটি কবে নাগাদ ঠিক হবে তা এক প্রকার অনিশ্চিত। মহকুমার লোক সংখ্যা নিরিখে খুবই গুরুত্বপূর্ণ বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল। বাহ্যিক ও ভিতরের দিক থেকে অনুরূপ অপরূপ সুন্দর কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতাল, কিন্তু চিকিৎসা পরিকাঠামোয় অনেক অভাব রয়েছে। দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে হাসপাতালের এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে আছে। মহকুমার নানা প্রান্তে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় ধরনের নানান রকমের দুর্ঘটনা। রোগীরা হাসপাতালে আসছে হাত পা কোমর ভেঙে। হাসপাতালের এক্সরে মেশিনটি বিকল হয়ে পড়ে থাকায় হাড় ভাঙার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করাতে পারছে না, তাই বাধ্য হয়ে প্রাইভেটে অধিক টাকার বিনিময়ে নতুবা দীর্ঘ পথ পেরিয়ে ধলাই জেলার কুলাই হাসপাতালে গিয়ে লাইন ধরে এক্সরে করাতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মহকুমার প্রত্যন্ত অঞ্চলের গরিব রোগীরা। এ বিষয়ে জানতে চাইলে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের এসডিএমও চিকিৎসক শুভাশিস দে কি বললেন শুনুন। হাসপাতাল কমলপুরে মোটামুটি কয়েক মাস যাবৎ আমাদের এক্সরে মেশিনটা একটু নষ্ট হয়ে আছে, সেই কারণে আমাদের তরফ থেকে যাবতীয় যা লেটার দেওয়া আমরা ডিএইচএসকে দিয়েছি। তার মাধ্যমে আমাদের যে মেডিসিটি যে অ্যানুয়াল যে মেনটেন্যান্স করায় যেই সংস্থা রয়েছে ওনাদের যে স্টাফরা ইঞ্জিনিয়াররা ওনারা এটা লক্ষ্য করছেন এবং ওরা মাসে মাসে মোটামুটি আসছেন, তারপরেও এটা ঠিক হচ্ছে না। গত সেপ্টেম্বরের 8 তারিখে ওনারা এসে গেছেন, তো যেই সিপিওটা রয়েছে ওটা খুব সম্ভব। রাজধানী আগরতলার বটতলা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ সহ 3 জন মদ বিক্রেতাকে আটক করল। বটতলা ফাঁড়ির ওসি অভিজিৎ মণ্ডল জানালেন, তারা বটতলা বাজার, হাওড়া মার্কেট ও বর্ডার গোলচক্কর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে দেশি ও বিলেতি মদ উদ্ধার করেছেন। সেই সঙ্গে 3 জন মদ বিক্রেতাকে আটক করা হলো। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে তাদের, যেমনটা জানিয়েছেন পুলিশ। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার আহ্বানকে সামনে রেখে এবার সরব হল ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস। এই দাবিতে বুধবার আগরতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তারা। রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সাংসদ সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্র সরকারের কাছে আহ্বান রাখেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য নিয়ন্ত্রণ করা হোক। সেই সঙ্গে তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মহিলারা বৃষ্টিকে উপেক্ষা করে এই কর্মসূচিতে যোগ দিলেন। আমরা মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, কারণ এই ধরনের মূল্যবৃদ্ধি যদি থাকে দেশের সাধারণ এবং গরিব মানুষ কিভাবে বেঁচে থাকবে। মোদী সরকারকে মূল্যবৃদ্ধি কন্ট্রোল করতেই হবে। নাইট গার্ডের অস্বাভাবিক মৃত্যু ঘটনা আম্বাসার লালছড়ি এলাকার আইটিআই কলেজে। কলেজের নাইট গার্ড শঙ্কর সতনামি অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও নাইট ডিউটি সেরে রুমে ঘুমাতে যায়। আইটিআই কলেজের শিক্ষক শিক্ষিকারা এসে দেখতে পায় কলেজ বন্ধ, কলেজের গেটের ভেতর থেকে বন্ধ রয়েছে। তা দেখে কলেজের শিক্ষক শিক্ষিকারা নাইট গার্ডের রুমে গেলে দেখতে পান শঙ্কর সতনামি ঘুমিয়ে রয়েছে। অনেক ডাকাডাকির পর সাড়া না দেওয়ায় সন্দেহ হয় তাদের। খবর দেওয়া হয় আম্বাসা থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর দেখতে পায় শঙ্কর সতনামির মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নাইট গার্ডের। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। আমরা তো খবর পাইছিলাম যে আইটিআই কলেজ আম্বাসা, এখান থেকে খবর পাইছিলাম থানার থেকে খবর পাইছে যে এখানে একজন নাইট গার্ড ছিল আইটিআই কলেজের। নাইট গার্ডটা এটা মানে তারা স্টাফ যে আইছিল আজকে অফিস করার জন্য, आईले पर चतुर्दिके गेट बंध आसलो कोनो डाकले पर कोनो तू शब्द नाई ताइले पर तारा इनफरमेशन देवा विषय थानाते ते एरपर आमरा आइलाम आइया सरिया एरपर देखलाम देखिए दरजा तरजार एक भांगाइया ताला भांगाइया ढुके देखलाम जे तार बिछनार मध्य हाँ घुमानोर अवस्था है मनोहर स्तूप करिया लइছে एखनकार मतो एक नजरे पहुंचे पर्यन्तই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভান্ডারের পর্দায়। নমস্কার।